হাই ফ্রেন্ডস, তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো, এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আগে বিছানাটাই গোছ করে নিচ্ছি, তারপর সব কাজকর্ম সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। বাইরের পরিবেশটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জানালা দিয়ে। আর রোদ দেখো উঠছে, আর আমারও আজকে অনেকগুলো কাজ আর আছে, তো কাজবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে সকালে টিফিনে আছে দেখো মুড়ি, সিঙাড়া, কাঁচা লঙ্কা আর মুলো। তো সকালের টিফিন, চলো টিফিনটা করে নিই। ওদিকে আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে। রান্না চলছে দেখো, এখানে দেখো একটা তরকারি হয়ে গেছে। এটা হলো লাউ ডাঁটা, আলু, বেগুন, শিম দিয়ে একটা তরকারি করেছি, শুকনো শুকনো করে চচ্চড়ি। আর এই নামালাম, আর ভাতটা দেখো হয়ে গেছে। আর তো একটা তরকারি হয়ে গেল, এবার দেখো মাংসটা হচ্ছে। তো উনুনেতে বসিয়েছি, এই কষিয়ে আর জল দিয়েছি। তো এই মাঠ তো জল দিলাম, আর স্কুলের মাঠে তো খেলা হচ্ছিল, তো সেখান থেকে আসতে না অনেকটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম ঝোল, মাংসের আলু দিয়ে ঝোল করে নিই, আর হচ্ছে একটা চচ্চড়ি করে নিই, তাহলে দুপুরটুকু হয়ে যাবে। তো চলো, অনেকটা বেলাও হয়ে গেছে, এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। চলো তোমরা সাথে থাকো, আর এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা চলে এলাম একেবারে, রাত্রি এখন 8:30 বাজে। তো দেখো রান্না বান্না করে নিলাম, মাছের ঝাল করেছি, মাছের ঝালটা একটু মাখা মাখাই করেছি। আর দেখো ভাত গরম গরম, ভাত হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি, সর্ষে বাটা দিয়ে। আর দেখো আলু মাখা, তো আলুটাকে ভাজা, পেঁয়াজ, তো লঙ্কা তেল, তো জিরে লঙ্কা তেল করেছি, তো এটাকে এখন মাখবো। তো এরকম গরম গরম ভাতের সাথে এরকম আলু মাখা আর মাছের ঝাল দিয়ে দারুণ খাওয়া দাওয়া হবে আজকে রাত্রে। তো বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে। আর যারা না লাইক দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে যেও, ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আসছে, তো প্লিজ সবাই একটা করে লাইক দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হতো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সবাই ভালো থেকো, গুড নাইট।